আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটি মডেল নিয়ে, রিয়েলমি নার্জো 70 টার্বো। আর এবছর হচ্ছে রেডমি ব্র্যান্ডের রেডমি নোট সিরিজের নোট 14 প্রো প্লাস, খুবই ডিমান্ডেবল দুইটা ডিভাইস। তো আজকে এখন আমরা শুরুতে নার্জো 70 টার্বোটা দেখাবো। ওকে, ঠিক আছে। তো নার্জো 70 টার্বো মূলত একদম নতুন এবং বাংলাদেশে আমি মনে হয় ফার্স্ট আনবক্সিং করতেছি। আমার মনে হয় না এর আগে কেউ আনবক্সিং করতে পারবে। আচ্ছা, অন্য একটা কালার সেটা দেখাবেন না ভাইয়া? হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। আমি মনে করি গ্রিনটা যেহেতু সুন্দর, ইয়েলোটাও সুন্দর হবে। আরেকটা যে কালার আছে ওটাও একটা নাইস কালার। কি আছে বক্সের মধ্যে? বক্সের মধ্যে আছে, এখানে পাচ্ছি আমরা 45 ওয়াটের চার্জার। হ্যাঁ, 45 ওয়াটের ম্যাক্স চার্জার। আর এরপর এখানে মেবি কভার আছে। হ্যাঁ, এটা থাকবে। কভার তো আস্তে আস্তে পারে না চার্জার খায় দেয়। ওকে, বসুন্ধরা থেকে। আর আজকে আমরা এই ফোনগুলো আনবক্সিং করার জন্য যে শপটিতে এসেছি, শপটির নাম হচ্ছে সোহাগ ইলেকট্রনিক্স। সোহাগ ইলেকট্রনিক্স এর বর্তমান যে লোকেশন সেটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি, সবাই চিনেন। বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 তে আসে 29 নম্বর যে শপ, এটা কিন্তু হচ্ছে সোহাগ ইলেকট্রনিক্স। এবং এই চমৎকার চমৎকার ব্র্যান্ড নিউ ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। আমরা একটা কালার দেখালাম, আরেকটা কালার ভাইয়া এখানে কিন্তু আনবক্সিং করছে। ওয়াও, জোস্ত দেখেন না কালারটা কি অস্থির অস্থির। দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো। দারুণ একটি কালারে বাংলাদেশে এই প্রথম নিয়ে আসছে আমাদের সোহাগ ভাই, সোহাগ ইলেকট্রনিক্সে। ভাই চমৎকার একটি ফোন তো নিয়ে আসেন, এবং দুইটা কালারের মধ্যে কিন্তু ফোনটা আছে। দেখেন ভিউয়ার্স, আমার কাছে দুইটা কালার আছে, ইয়েলো গ্রিনটা সুন্দর লাগছে। এটা ঠিক আছে, বাট এটা কিন্তু একটা ডিফারেন্ট কিন্তু এটা আনকমন একটা জিনিস। আর এটাতে যে পোকো F4 GT তে সমন্বয় কালার। ওকে, চমৎকার একটা জিনিস কিন্তু ভিউয়ার্স। আচ্ছা, এই ফোনটা আমরা দেখলাম, এটার মধ্যে কি কি আছে, প্রাইস কেমন, ডিসকাউন্ট কেমন দিবেন একটু জানিয়ে দেন না আমাদেরকে ভাই। যেহেতু নতুন মডেল, নতুন অবস্থায় প্রাইস বেশি থাকে। তো আজকে আমাদের আক্সিং প্রাইস হচ্ছে 29,500 টাকা। তবে এটা কিন্তু দাম কমবে আস্তে আস্তে, কিন্তু দাম কমবে। 8 GB RAM, 128 GB ROM। ওকে, তো যারা একটু বেস্ট প্রাইজের জন্য ওয়েট করবেন, আমি আমার মনে হয় পরে না, ওটাই ভালো। বেস্ট প্রাইজের জন্য, আর যাদের দেখা গেছে নতুন ফোন আসলেই মাথা খারাপ হয়ে যায়, ভাই নতুনটা সবার আগে আমার লাগবে, তারা এখন নিতে পারেন। বাট এটা ডে বাই ডে কিন্তু কমতে থাকবে আপনারা যখনই আসবেন। এটা বলতে পারি যে 29,500 টাকা মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস। চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস, মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস হিসেবে বিট দিতে ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ যদি চিন্তা করে ভাই আমার হাতে পুরাতন ফোন আছে এক্সচেঞ্জ করে নিব, সেটা পারবে? হ্যাঁ পারবে, পসিবল। পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করা খুবই সহজ সুযোগ সুবিধা, সরাসরি এক্সচেঞ্জের জন্য আমাদের শপে আসতে হবে। এই তো আর কি। আচ্ছা আচ্ছা, তো এই এই ফোন দুইটা আমরা দেখলাম, এটা আমাকে ছবি তুলবো একটু পরে, থাকুক সাইডে। তো আমরা এখন দেখবো এই যে আরেকটা চমৎকার ফোন, এটা তো ভাই, এগুলো তো আসলে রেডমি যাই বাইর করে, ভাই জাতীয় ফোন হয়ে যায়। 14 Pro Plus, এই যে বক্স, এটা হচ্ছে টোটালি একটা কার্ড, 3.5D কার্ড ডিসপ্লে। এটা কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক দুই পাশে কিন্তু কার্ড। এই নোট সিরিজের মধ্যে এরকম ফ্ল্যাগশিপ বাজেটের ডিভাইস এর আগে বের করে, এর আগে দেখা যাবে, এর আগে বের করে Xiaomi ব্র্যান্ড বের করে নাই। তবে আমার মতে এত হাই রেঞ্জের প্রোডাক্ট না করে 30-এর মধ্যে নোট সিরিজের কোনো ডিভাইস রাখলে বেটার। ভাই ক্যামেরা তো সেই ভাই, এটা ক্যামেরাটা আমি দেখছি অনেক ভালো ক্যামেরা, অসম একটা ক্যামেরা। ভালো জিনিস দিতে গেলে তো প্রাইসটা তো একটু ভাই, তারপর তো কমবে, দাম তো কমবে। যেমন নোট 7 প্রো ছিল, নোট 6 ছিল, নোট 5 প্রো ছিল, তখন কিন্তু এরকমই ছিল 27-28-30 এর মধ্যে প্রাইস ছিল। হ্যাঁ, তো ওই দৃষ্টিতে বলা যে মার্কেটের সব লেভেলের কাস্টমাররে বিট দেওয়ার জন্য, মানে কাস্টমারকে মাইন্ড স্যাটিসফাইয়ের জন্য বাজেটটা একটু কম করলে বেটার। তারপর আপনারা একটু ভিউয়ার্স আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন এটার মধ্যে যে প্রসেসর আছে, কনফিগারেশন এর মধ্যে যে কনফিগারেশন আছে, সেম কনফিগারেশনে একটা স্যামসাং এর ফোন কত নিচ্ছে, হ্যাঁ অন্যান্য ব্র্যান্ডের ফোন কত নিচ্ছে, এবং Xiaomi কত নিচ্ছে। আপনাদের যেটা ভালো হবে, অনেকে Xiaomi লাভার আছে, দাম যদি বেশি হয় তারপরও কিনবে, তাই তো? তবে এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা আউটলুক, হ্যাঁ, যা এই নোট সিরিজের মধ্যে এখনো করে নাই। এটা হচ্ছে টোটালি ফ্যান্সি একটা ডিভাইস, ফ্যান্সি আউটলুকিং, ফ্যান্সি ডিজাইন, ক্যামেরা প্যানেলটা টোটালি একটু আনকমন, এক কথা বলতে পারেন স্পেশাল একটা আউটলুকিং এর প্রোডাক্ট পাচ্ছেন। এটার মধ্যে তিনটা কালারই অ্যাভেলেবল, তিনটা কালার অ্যাভেলেবল থাকবে, এবং মার্কেটে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, তো সবকিছু তো বললেন ভাই, ফোনটা যে যারা নিবে, অনেকের কাছে দেখা গেছে নতুন ফোন নিতে মনে চায় কিন্তু দেখা গেছে কি আপনার টাকাই থাকে না, কিভাবে কিনবে তাও তো কিনতে হবে। আপনাদের সেই সুযোগ সুবিধা আছে কিনা, যে দেখা গেছে EMI, তারপরে এক্সচেঞ্জ,
ধরেন নতুন ফোন চলে আসছে বাট আপনার হাতে একটা ব্যবহৃত ফোন আছে, এই ব্যবহৃত ফোনটি আপনার বক্স, ক্যাশ মেমো, ফুল ডকুমেন্ট যা যা আছে সবকিছু নিয়ে আসবেন। আমরা এটার কন্ডিশনটা দেখব, যেটার কন্ডিশনটা কোন অবস্থায় আছে এবং কেমন আছে। যত ফ্রেশ হবে তত ভালো প্রাইস পাবেন। ওকে ওকে, মোট কথা আর কি, যত ফ্রেশ হবে তত ভালো প্রাইস পাবেন। এবং আপনার ধরেন এই ফোনটাই নিতেছেন, এটার সাথে ধরেন আমি এই ফোনটার একটা প্রাইস দিলাম, এখান থেকে বাকি টাকা অ্যাড করে এটা নিয়ে যেতে পারবেন সহজ সুযোগ সুবিধায়। আর যারা ইএমআই করতে চান, আমি আগেবারে বলি 32টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার্জ সহ ইএমআই করতে পারবেন, 3 মাস, 6 মাস, 12 মাস ব্যাংক ইন্টারেস্ট সহ ইএমআই করতে পারবেন, চাইলে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন। এই ধামাকাটি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন শুধুমাত্র সোহাগ ইলেকট্রনিক্সে। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন আপনারা 10 দিনের রিপ্লেস গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, কপি ক্লোন ডুপ্লিকেটের 200% ক্যাশব্যাক গ্যারান্টি এবং অথেন্টিক ইলেকট্রিক ডিভাইসের নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোহাগ ইলেকট্রনিক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।